নমস্কার বন্ধুরা। বন্ধুরা, শুরু হয়ে গেছে পিতৃপক্ষ এবং তা চলবে আগামী মহালয়ের দিন অবধি। এই সময় বন্ধুরা আমাদের মৃত প্রিয়জনের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা যাপন করা উচিত। বন্ধুরা, যেই পৃথিবীতে জন্ম নিয়েছে সে একদিন মারা যাবে, আর এটাই সব থেকে বড় সত্য। মৃত্যুর পর আত্মার যাতে সৎ গতি হয় তার জন্য আমাদের হিন্দুদের মধ্যে বিভিন্ন নিয়ম পালন করা হয়। যাতে আত্মা পরলোকে শান্তিতে থাকে তার জন্য অন্তিম সংস্কারের পর শ্রাদ্ধ সংস্কার করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? শ্রাদ্ধের সময় কিন্তু কাকেদের খেতে দেওয়া হয়। কিন্তু কেন? তাহলে কি প্রিয় মানুষটি আমাদের কাক হয়ে খেতে এসেছেন, নাকি এর পিছনে কোনো অন্য রহস্য লুকিয়ে আছে? তা আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, গরুর পুরাণে অনুযায়ী কাককে যমরাজের দুধ বলা হয়। মানে হয় মৃত প্রাণীর নামে কাককে খেতে দিলে আমাদের প্রিয় জনের আত্মা প্রসন্ন হয়। বন্ধুরা, কাক এমন একমাত্র প্রাণী যার পর লোকের সঙ্গে সম্পর্ক রয়েছে। মানে হয় আমাদের পূর্বজের খবর কাক আমাদের বাড়িতে নিয়ে আসে। যদি কোনো বিপদ হওয়ার থাকে তো কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সচেতন করেন, আর এই খবর আমাদের পিতৃলোক থেকে পিতৃ পাঠায়। কারণ কাকই একমাত্র প্রাণী যার পিতৃলোক ও এই লোকের সঙ্গে সম্পর্ক রয়েছে। বন্ধুরা, স্বর্গলোক ও মর্ত লোকের মাঝখানে একটি লোক রয়েছে যাকে পিতৃলোক বলা হয়। এই পিতৃলোকেতেই আমাদের মৃত পূর্বজ নিবাস করেন। বন্ধুরা, গরুর পুরাণে অনুসার মৃতকের নামে কাককে খেতে দেওয়া ভোজন আমাদের মৃত প্রিয়জন পেয়ে যায়। এছাড়াও আরেকটি মান্যতা অনুসার কাক কুকুরেরা অসহায় প্রাণী হয়, এরা সারা জীবন রাস্তার খাবারই করিয়ে খায়। তাই বেঁচে থাকতে যদি আমরা এই অসহায় প্রাণী ও অসহায় মানুষদের খাবার খাওয়াই তো ঈশ্বর আমাদের ওপর খুবই প্রসন্ন হন। কিন্তু মৃত্যুর পর জীব আত্মা যেহেতু কোনো কর্ম করতে পারে না, কারণ কর্ম করার অধিকার একমাত্র মানুষের রয়েছে, তাই প্রিয়জনের মৃত্যুর পর তার হয়েই আমরা এই পুণ্য কর্ম করে দিই, যাতে তার মৃত্যুর পরবর্তী জীবন সুন্দর হয়, যাতে সে পরলোকে শান্তিতে থাকতে পারে। তাই এর জন্যই মৃত্যুর পর শ্রাদ্ধ সংস্কার করা হয়। শ্রাদ্ধে মানুষ ও কাকেদের খাওয়ানো হয়। কারণ বন্ধুরা, বেদের অনুসার সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে কোনো ক্ষুধার্ত প্রাণীর ক্ষুধার নিবারণ করা। এর জন্য দেখবেন বিভিন্ন ধার্মিক স্থানে মানুষদের অন্ন ভোজন করানো হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক জীব আত্মার মধ্যে পরমাত্মা রয়েছে। তাই বন্ধুরা, আমাদের শাস্ত্রের প্রত্যেক নিয়মের পিছনে গভীর কারণ লুকিয়ে রয়েছে, আর আজ বর্তমানে মানুষ না বুঝেই এই সমস্ত নিয়মের পালন করছে না, ফলে বর্তমানে বিভিন্ন পরিবার পিতৃ সমস্যায় ভুগছে। সব থাকা সত্ত্বেও তাদের জীবনে শান্তি নেই, কেউ পারিবারিক তো কেউ আর্থিক সমস্যায় ভুগছে। তাই বন্ধুরা, অবশ্যই আমাদের এই নিয়মগুলি পালন করা উচিত। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।